কুম আসসালাম ওরহামতুল্লাহিকে যে সমানে ঋতুভাই প্রশ্ন করেছেন কেউ যদি ইচ্ছা করে সলা ছেড়ে দে তাহলে কি সে কাফের হয়ে যাবে ইমাম আহমদের মত অনুযায়ী অলসতা করে নামাজ বজনকারী কাফের এটাই অগ্রগণ্য মত কোরআন হাদিস সলফে সালহিনের বাণী ও সঠিক কিয়াসের দলিল এটাই প্রমাণ করে কেউ যদি কোরআন সন্না দলিলকে দলিলের দলিলগুলো গবেষণা করে দেখেন তাহলে দেখতে পাবেন যে দলিলগুলো প্রমাণ করছে যে বেনামাতি ইসলাম নষ্টকারী বড় কুফুরিতে লিপ্ত এ বিষয়ে কোরআনের দলিল হচ্ছে সুরায়তার এগারো নম্বর আয়াত অতএব তারা যদি তো করে সলাদ কায়েম করে জাকাত দেয় তবে তারা তোমাদের দিবি বাই দৈ বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ তালা মুশৃদদের মাঝে এবং আমাদের মাঝে সাব্যস্তের জন্য তিনটি শর্ত করেছেন শিরিক থেকে ফিরে আসা তোবা করা সলাদ কায়েম করা জাকাত আদায় করা যদি তারা শিরিক থেকে তো করে কিন্তু নামাজ কায়েম করে না সলাদ কায়েম করে না জাকাত প্রদান না করে তাহলে তারা আমাদের বাই নয় আর যদি তারা সলাদ কায়েম করে কিন্তু জাকাত আদায় না করে তাহলেও তারা আমাদের বাই নয় কেননা কেউ দিন থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে না গেলে তার দিনই বাতৃত্ব রহিত হবে না পাপের কারণে কিংবা ছোটো কুফুরির কারণে দিনই বাতৃত্ব রহিত হয় না আল্লাহ তালা বলেন সুরায় মারিয়ামের আয়াত নম্বর উনষাট অতঃপর তোমাদের অথপর তাদের পরে এলো কিছু অপদার্থ উত্তরাধিকারী তারা সলাদ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে কিন্তু তারা নয় যারা তবা করেছে ইমান এনেছে সৎ কাজ করেছে তারা তো জান্নাতে প্রবেশ করবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না দলিলগুলা বিশ্লেষণ করলে বোঝা যায় সলাদ নষ্টকারী কুপ্রবৃত্তির অনুসারীদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন কিন্তু তারা নয় তারা যারা তোবা করেছে ইমান এনেছে এতে প্রমাণ পাওয়া যায় যে নামাজ সোলাদ নষ্টকালীন ও প্রবৃদ্ধির অনুসারী অনুসরণকালীন অবস্থায় তারা ইমানদার ছিল না বেনামাজি কাফির হওয়ার ব্যাপারে সুন্নাহর দলিল হচ্ছে রসল সাল্লাহ আলু সাল্লামের বাণী মুমিন ব্যক্তি এবং শিরিক কুফুরের মাঝে পার্থক্য নির্ধারণকারী হচ্ছে নামাজ বর্জন মুমিন এবং শিরিকের মাঝে পার্থক্য হল সলাত অতএব কোরআন এবং সন্নার আলোকে এটাই বোঝা যায় যে যদি কেউ সলাদ ছেড়ে যে সোলাৎ আদায় না করে ইচ্ছাকৃতভাবে সোলাৎ না পড়ে তাহলে সে কাফের সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়